দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী শান শাইকের কাছে। ভাই, আবার ফিরলাম আপনার কাছে। যেহেতু গানের মানুষ, সুতরাং আজকের সকালটা আপনার গান দিয়ে আমরা শুরু করতে চাই। আমার বেশ কিছুদিন আগে পরপর বেশ কিছু গান বের হয়েছে, এর মধ্যে একটা গান হচ্ছে চোখ যখন কাঁদে। হুম হুম এই গানটা লিখেছেন আশিস দেবরায়, লিখেছেন এবং সুর করেছেন, গেয়েছি আমি, মিউজিক করেছি আমি। আরেকটা হচ্ছে যখনই চোখ পড়ে যায়, এটা হচ্ছে লিখেছেন, সুর করেছেন ফয়সাল আহমেদ, মিউজিক এবং কণ্ঠ আমার। আরেকটা গান হচ্ছে বাদল দিনে, আচ্ছা, এই গানটা লিখেছেন সাবরিনা রুবিন, গানটা সুর করেছেন চেন্নাইয়ের একজন সুরকার হুম 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 আনাস, ডক্টর আনাস, মিউজিক আমি করেছি, গেয়েছি স্বর্ণা এবং আমি আচ্ছা, দুজন। তো তিনটি গানের মধ্যে তো কোন গানটি দিয়ে আমরা শুরু করব আজকে চোখ সকাল? যখন কাঁদে এই গানটা দিয়ে শুনি। শুরু করি। চোখ যখন কাঁদে হারিয়ে ফেলে ভালোবাসা, কেউ তো বোঝে না কোনোদিন নীরব তার ভাষা। চোখ যখন কাঁদে হারিয়ে ফেলে ভালোবাসা, কেউ তো বোঝে না কোনোদিন নীরব তার ভাষা। চোখ যখন কাঁদে, গানের মুখটুকু গাইলাম, বাকিটুকু ইউটিউবে শুনতে হবে, শুনে নেবে সবাই। ভীষণ সুন্দর গানটি। থ্যাংক ইউ। তো এই ধরনের একটা স্যাড সং দিয়ে যে আজকে আমরা সকালটা শুরু করলাম, আপনি বলছিলেন যে বেশ কিছু আরো কিছু আরো দুটো গানের কথা বলছিলেন, সেগুলো করা হচ্ছে, সেগুলো কি একটু স্যাড সং টাইপের? সেগুলো একটা একটু স্যাড রোমান্টিক, আরেকটা হচ্ছে রোমান্টিক, কিন্তু তিনটা গানই একটু সেমি ক্লাসিক্যাল জনরা। আচ্ছা, যেহেতু এটা আমার প্রিয় জনরা, সো কিন্তু আমি আরো বেশ কিছু গান করেছি যেগুলো সামনে আসবে, সেগুলোর মধ্যে একটু কমার্শিয়ালিজম আছে এবং ফোক টাইপের, আচ্ছা, খুব ফাস্ট মিউজিকের গান, ওগুলো একটু আমার মানে একটু জনরা চটুল থেকে, ঘরানার গান, চটুল ঘরানার গান, আপনার কমফোর্ট জোনের বাইরে আমার একটু। কমফোর্ট জোনের বাইরে ঠিক না, কিন্তু আমার পছন্দের একটা থাকে না যে হ্যাঁ বেশি হ্যাঁ পছন্দ হ্যাঁ কম পছন্দ। এই যে বিভিন্ন রকম গান এখন আপনি উপস্থাপন করছেন, মধ্যে তো বেশ একটা লম্বা সময় বলা যেতে পারে যে নিজে একটু গান থেকে দূরে ছিলেন, গান অন্যের কম অন্যের করেছি, কাজগুলো অন্যের করা কাজ হচ্ছিল বেশি বেশি। করেছি, হ্যাঁ, ওটাই আমার বেশি ভালো লাগে করতে, অন্যের জন্য গান করতে। নিজের গান অতটা বেশি করা হয়নি, বাট এখন আমি হঠাৎ করে কি মনে হলো যে নিজের কাজগুলো মনে করা হলো যে নিজের প্রতি অবিচার করা হচ্ছে, কারণ এবং কোন শ্রোতা দর্শক বা যারা আপনার ভক্ত আছে তাদের প্রতি অবিচার? কিন্তু অবিচার, কারণ কন্নারের ওরকম একটা ম্যাসিভ হিটের পরে তারপরে আসলে অনেকগুলো গানই করা উচিত ছিল, বেশ কিছু গান আমার তখন রিলিজ হয়েছিল, কিন্তু এরপর একটা গ্যাপ হয়ে যায়। তাহলে এটা বলা যেতে পারে যে অন্যের জন্য গান করতে বেশি ভালো লাগে, বা যে মিউজিক নিবেদিত প্রাণ, ডিরেকশনটা, কম্পোজিংটা, এই বিষয়টা সব থেকে বেশি উপভোগ করেন? বেশি উপভোগ করি। আপনি তো অনেক আর্টিস্টের সাথে কাজ করেছেন, এবং এরকম অনেক আছে যে অনেকেই একটা ভালো গান সুর করে নিজের জন্য রাখে, হ্যাঁ কিন্তু হ্যাঁ এত ভালো ভালো গান আমি মানুষকে দিয়ে দিয়েছি, মানে আমার মাথায় একটা জিনিসই থাকে যে এই গানটা যেহেতু ওকে চিন্তা করে বানানো, তাহলে এটা ওর রিজিক, আচ্ছা, ওর জন্যই এটা হয়েছে, তাহলে ওকে এটা দিতে হবে। হুম 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 এরকম অনেক ভালো গান আমি অনেক, মানে যার জন্য যেটা তৈরি করেছি তাকে সেটা দিয়ে দিয়েছি। শিল্পী হওয়াটা তো একদিনের বিষয় না, এটা দীর্ঘদিন একটা সাধনার ব্যাপার থাকে। সেই সাধনা বা সেই নিজেকে নিবেদন করে দেওয়ার যে বিষয়টা, সেটা কি নতুন জেনারেশনের বেশ গায়কদের কিছু মধ্যে পান শিল্পীদের কিনা? মধ্যেই আছে ব্যাপারটা, বেশ কিছু, আমি তো প্রচুর আর্টিস্ট নিয়ে কাজ করেছি বা করছি এখনো, এর মধ্যে মানে একদম অ্যামেচারও আছে বা একদম প্রফেশনালও আছে। তো আমি দেখেছি যে অনেক নতুন আর্টিস্ট, মানে ইয়াং আর্টিস্ট, যারা নতুন বলবো না, সবাই পুরনো, কারণ বাইবর এই ইয়েটা না থাকলে কেউ শিল্পী হতে পারে না, তো সবাই পুরনো।
ইয়াংস্টার যারা, এদের মধ্যে অনেকেই অনেক ভালো করছে এবং অনেকেই নিজের প্রতি নিজে কমিটেড, খুব রেওয়াজ করা, প্র্যাকটিস করা ভয়েস, এবং খুব ভালো কাজ করছে। আচ্ছা, অনেকেই তো নাটকে কাজ করছেন, আপনাকে আমরা কেন নাটকে দেখি না? আমরা নাটকের মানে মুভিতে পেয়েছি অবশ্যই আপনাকে, কিন্তু নাটকের মিউজিক ডিরেকশন বা ডিরেক্টরদের সাথে ওভাবে আমার ইয়েটা হচ্ছে না, আসলে কানেকশনটা তৈরি হচ্ছে না, বা আমি যেরকম কাজ করতে চাই ওটা হয়ে ব্যাটে বলে হয়ে উঠছে না, বাট ইনশাল্লাহ হয়ে যাবে। এমনিতে চলচ্চিত্রের গানের কি অবস্থা, সেখানে কতটুকু সময় দিচ্ছেন? রিসেন্টলি আমি দুটো কাজ করেছি, একটা ফিল্মের নাম হচ্ছে দহনকাল, আর একটা হচ্ছে জোছনা করেছে আরি। এর মধ্যে দহনকালের গানটা হচ্ছে একটা জলসা ঘরের একদম ক্লাসিক্যাল একটা গান। কোন প্ল্যাটফর্মটা বেশি ভালো লাগে? মানে একটা থাকে না নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা, চলচ্চিত্র যেরকম অনেক বড় একটা মাধ্যম, সেইটা কতখানি উপভোগ করেন? বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোর কথা যদি বলি, এখন তো আসলে ইউটিউবে প্রচুর গান রিলিজ করা হচ্ছে। ফিল্ম তো আমাদের আলটিমেট টার্গেট, টার্গেট এইম নিঃসন্দেহে। কারণটা হচ্ছে ফিল্মে প্রচুর স্কোপ থাকে কাজ করার, মানে আমি যেরকম কাজ করতে চাই, আমার ক্রিয়েটিভিটি আমি দেখানোর যে সুযোগটা, এক্সপ্লোর করার একটা এক্সপ্লোর করার যে সুযোগটা, এটা আসলে ফিল্মেই সব থেকে ভালো হয় আর কি বিষয়টা। এবং সিকোয়েন্সের উপরে যেহেতু কাজগুলো, সো চরিত্রায়নের একটা ব্যাপার আছে, চরিত্রকে গলায় নেওয়া, সেটাকে ধারণ করা, ওটা 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 একমাত্র ফিল্মেই পসিবল। কারণ আমি যতই সোলো গান করি বা সেটাকে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করি, একটা একটা মিউজিক ভিডিওর যেমন ক্ষতিকর দিক আছে আবার ভালো দিক আছে। ক্ষতিকর দিকটা হচ্ছে যখন ভিডিওটা আমি করে ফেলি, যখন একজন শ্রোতা বা অডিয়েন্স যেটাই বলবো, তাদের কল্পনার সাথে যখন মিসম্যাচ হয়, তখন ওই গানটাও তারা আর শুনে না, কারণ শুধু অডিওটা শুনে তারা কিন্তু একটা নিজস্ব কল্পনা তৈরি করে, তাদের নিজস্ব একটা মিউজিক ভিডিও আছে, সেটার সাথে যখন কনফ্লিক্ট হয় তখন ওই গানটাও তারা আর শুনে না। কিন্তু ফিল্মের ক্ষেত্রে যেটা হয়, ফিল্মের তো একটা মানে প্রপার একটা বিষয় থাকে যে এই ফিল্মের এখান থেকে গল্পটা শুরু হয়ে হয়ে 3 ঘন্টায় পুরো একটা গল্প, এবং অডিয়েন্স আসলে নির্ধারিত এখানে। এই বিষয়টা নিয়ে আরো অনেক কিছু জানার আছে, এটা নিয়ে আরো কথা বলবো, কিন্তু তার আগে একটি গান শুনতে চাইবো আপনার কাছে। ওকে, আমি যে ওই গানটা গাই যখনই চোখ পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কথা সুর ফয়সাল আহমেদ ভাই, কণ্ঠ আমার আর মিউজিক আমার। যখনই চোখ পড়ে যায় সে চোখের গভীর সীমায়, তখনই আকাশ জুড়ে স্বপ্নেরা দুহাত বাড়ায়। যখনই চোখ পড়ে যায় সে চোখের গভীর সীমায়, তখনই আকাশ জুড়ে স্বপ্নের দুহাত বাড়ায়। মেঘের কাছে কাছে ফুলের পাপড়ে জুড়ে পাখির ডানায় ভেসে ভেসে যায়। যখনই চোখ পড়ে যায়, আপনি বলছিলেন যেটা ইতিবাচক দিকও আছে নেতিবাচক দিকও আছে, তো এখনকার শিল্পীরা যখন এই গায়কি বা গানটাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগটা খুঁজছে, তখন মিউজিক ভিডিওর রোলটা কিন্তু অনেক বড়। এরকম একটা জায়গা কি দেখছেন যে যেখানে আসলে গানের মানটা ততটা ভালো নয়, কিন্তু মিউজিক ভিডিওর জন্য আসলে গানটার রিচ অনেক বেশি হচ্ছে, শ্রোতা দর্শকদের কাজ পর্যন্ত পৌঁছানোটা অনেক সহজ হচ্ছে? সেটা হচ্ছে, কিন্তু সেটা তো একটা গান যদি সেলফ ভালো না হয় বা শুদ্ধ কথা সুরের গান যদি না হয়, সেটা তো সেটার খুব বেশি দিন গানটা টেকে না।
হ্যাঁ, মিউজিক ভিডিও গানটাকে কিছু দিনের জন্য একটা জায়গায় নিয়ে গেল, কিন্তু সেটা খুব বেশি দিনের জন্য না, হুম হুম 3 মাস 6 মাস, যেটা আমরা দেখি বাইরের অনেক কমার্শিয়াল গান, ফিল্মের গান, যেগুলোর ভ্যালিডিটি 6 মাস, হুম হুম এরপরে ওই গান আর কেউ কোনোদিন শোনেনি, ওই গান ওখানে শেষ। হ্যাঁ, সো মিউজিক ভিডিওর কারণে, হ্যাঁ, সেই গানগুলো হচ্ছে খারাপ গান, আমি সেটা বলছি না, সেটা মানুষকে আনন্দ দিচ্ছে, সাময়িকভাবে আনন্দ বিনোদনটা দিচ্ছে, দিচ্ছে। কারণ মানুষ তার প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ডিপ্রেস থাকে, ফ্রাস্ট্রেটেড থাকে, তো সেটাও একটা দায়িত্ব যে আমরা সব সময় যে খুব ঠান্ডা মেজাজের গান হুম শুনবো, হুম 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 এটা মানে সেরকম ব্যাপার না। কন্নারের যে একটা তুমুল জনপ্রিয়তা বলি বা একটা সফলতা বলি, সেটার পর একজন সঙ্গীত শিল্পীর জায়গা থেকে আপনি কি একটু প্রেশারাইজড ফিল করেছেন যে এর পরে যে গানগুলো করবেন সেটা আসলে ওই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে হবে কোনোদিন কিনা? এরকম ক্যালকুলেটিভ আমি ছিলাম না মিউজিকের ক্ষেত্রে, এখনো নাই, ফিউচারও থাকবো না। হ্যাঁ আমি কোনো কিছু ভেবে প্ল্যান করে অঙ্ক করে হ্যাঁ কোথায় কোথায় দিব, কোনো দিন আমি গান করি নাই। এই যে একটা কর্মব্যস্ত সময় যাচ্ছে, অন্যের কাজ এবং নিজের কাজ সবকিছু মিলিয়ে, এটাকে ব্যালেন্স করছেন কিভাবে? প্রতিদিন চেষ্টা করি একটা ফিক্সড টাইম কাজ করার, হুম সেটা মানে চার যে কোনো 4-5 ঘন্টা হুম বা হুম 6 ঘন্টা, হুম 6 ঘন্টার বেশি আমি কাজ করি না, কারণ ব্রেন ওয়ার্ক তো প্রচুর প্রেশার পড়ে বা চাপ পড়ে তো, আর ক্রিয়েটিভ ওয়ার্কে তো জোর করে কাজ হয় না, না তো এখানে প্রেশারও দেওয়া যাচ্ছে না, মানে সো দ্যাট ওই একটা সময় নিয়ে আস্তে ধীরে কাজগুলো আস্তে করা ধীরে হয়। কাজ করতে হয়, কারণ হ্যাঁ নইলে আবার আবার এক একটা গান প্রতিদিন ডেভেলপ হয়, হুম যেমন কালকে একটা জিনিস প্লে করলাম, আজকে আর ভাল লাগছে না ওটা, হুম হুম ওটা সেটাকে আবার ফেলে নতুন দিয়ে আবার করে নতুন এডিট করে। করা। তো আমি একটা কথা বলি যে গানের কম্পোজিশন কিভাবে হয় এটা বোঝার জন্য যে কোনো সাধারণ মানুষের 1 বছরের কোর্স করতে হবে, শুধু বোঝার জন্য যে একটা কম্পোজিশন কিভাবে হয়, হ্যাঁ, ইটস ভেরি টাফ জব। গল্প গানে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করবো আপনার একটি গান শুনতে শুনতে, ওকে তবে ওকে, তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিই, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে সে সময় তোমাকে দেওয়ার জন্য। ধন্যবাদ, বাংলাভিশনকে ধন্যবাদ, এই আয়োজনটা আমার কাছে খুব ভাল লাগে, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেইল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.tv। আল কোরআনে বলা আছে, শয়তানের কোনো ক্ষমতা নাই তাহাদের উপর যাহারা ঈমান আনিয়াছে এবং প্রভুর উপর নির্ভর করিয়াছে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, কোনারে গান গানটি গাইতে গাইতে আজকে শেষ করি, শুনি। ওকে, কোনারে কোনারে বাঁকা চুলেতে খোপার বাঁধন রে, কোনারে কোনারে বাঁকা চুলেতে খোপার বাঁধন রে, ওই চুলেতে জাদু আছে রে, আমার ঘুম আসে না রাতে একলা ঘরে, কোনারে কোনারে বাঁকা চুলেতে খোপার বাঁধন রে। কারিলা বন্ধু ঘুম কাড়িলা, মিথ্যা প্রেমে রঙিন আশা কেন দেখাইলা, মন দিয়েছি বন্ধু আমার প্রাণ দিয়েছি, আজ থেকে সবই আমার উজাড় করেছি, কন্যারে কন্যারে চুলেতে খোপার বাঁধন রে, কুন্নারে কুন্নারে বাঁকা চুলেতে খোপার বাঁধন রে।